হাই হ্যালো, আমি অন্বেষা। তোমরা সবাই কেমন আছো? তোমরা দেখছো সিম্পল টিপস অন্বেষা বাংলা। আজকে আমি এসে গেছি একটা ফিটনেস কন্টেন্ট নিয়ে। অনেকদিন হলো এই বাংলা চ্যানেলে কোনো ওয়েট লস ফিটনেস হ্যাক্স টিপস সেরকম শেয়ার করিনি। আজকে আমি তোমাদের সঙ্গে একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ব্যস্ততার মধ্যে দৈনন্দিন এভরিডে লাইফে যেরকম আমরা খুব বিজি থাকি, সে যাই হোক কাজে ব্যস্ত, ঘরের কাজে ব্যস্ত, বাচ্চা নিয়ে ব্যস্ত, ফ্যামিলি নিয়ে ব্যস্ত, পড়াশোনা নিয়ে ব্যস্ত, ফ্রেন্ডশিপ নিয়ে ব্যস্ত, আড্ডা মারতে ব্যস্ত, ল্যাদ খেতে ব্যস্ত, যাই হোক কয়েকটা হ্যাক যেটা তোমরা ট্রাই করতে পারো, যেটা তোমার ফিটনেসে খুব হেল্প করবে, লাইফ লং ওজন কমাতে হেল্প করবে, ওজন কমানোর পর ওজনটা মেনটেন করতে হেল্প করবে। আর সেটা আমার ক্ষেত্রে তো অ্যাপ্লিকেবল, প্লাস আমি দেখেছি আমার যেসব ক্লায়েন্টস বা আমার যে ফলোয়ার যারা, তাদের সঙ্গেও জিনিসটা খুব বেশি অ্যাপ্লিকেবল হয়েছে। ইম্পর্ট্যান্ট কিন্তু লাইফস্টাইল টিপস। ফার্স্ট হ্যাক বলছে, আমি আমার লাইফস্টাইল অনুযায়ী কী কোন জিনিসে কম্প্রোমাইজ করতে পারবো আর কোন জিনিসে কম্প্রোমাইজ করতে পারবো না, সেটা ডিসাইড করাটা খুব ভালো। এখন যদি তুমি কারোর ভিডিও দেখছো আর সে বলছে এই চিনি ছেড়ে দেবে লাইফ লং, এই দুধ ছেড়ে দেবে লাইফ লং, বা ঘি ছেড়ে দেবে, বা বাটার ছেড়ে দেবে, বা ম্যাঙ্গো ছেড়ে দেবে, বা চকলেট ছেড়ে দেবে লাইফ লং, সব ছেড়ে দেবে আর তবেই তোমার ওজন কমবে। এবার তুমি যদি শুনলে, তো এবার তুমি শুনে যদি ওইটাকে নিজে নিয়ে নাও বিনা কোনো কোয়েশ্চেন করে। অনেক সময় আমরা এটা কী করি যে যার কারোরটা বা আমারও কোনো কিছু টপিক বা কোনো কিছু ইনফরমেশান ওটাকে অ্যাজ ইট ইজ উঠিয়ে নিই, এটা একবারও ভাবি না যে নিজের শরীরে বা নিজের লাইফস্টাইলে ওটা অ্যাপ্লিকেবল হবে কি না। তো সবচেয়ে আগে তুমি দেখবে যে কোনটা তোমার পক্ষে পসিবল, ঠিক আছে? আচ্ছা, চিনিটাকে আমি একেবারে জীবনের মতো বাদ দিয়ে দেবো? না, সেটা তো আমার পসিবল হবে না। বাট আমি কি সেটা কম করতে পারবো? আমি কি বেশি চিনি খাই? আমি কি কমাতে পারবো? হ্যাঁ, হয়তো সেটা আমি পারবো। তো এইটা ক্যাটাগরাইজ করা খুব ইম্পর্ট্যান্ট। সবচেয়ে আগে কোন জিনিসটা তুমি পারবে আর কোনটা একদম নো নো, এই জিনিসটাকে মাথায় রেখে নিজের লাইফস্টাইলটা বিবেচনা করি, তারপরেই কারোর কাছে কোনো ইনফরমেশান গ্রাস্প করবে। আবারও বলে দিই, ফিটনেসের, ওয়েট লসের, লাইফস্টাইলের আইডিয়া সব মানুষের আলাদা হয়, কারণ সবার চিন্তাভাবনা আলাদা, সবার জীবন আলাদা, সবার ফ্যামিলি লাইফ আলাদা, সবার গোলস আলাদা, পারপাস আলাদা, সব কিছু। ঠিক যেটা করবে সেটা হচ্ছে একটু ডিসিপ্লিন দরকার হয়, আর একটুখানি ডিসিপ্লিন, কনসিস্টেন্সি, ডেডিকেশন এগুলো তো বস লাগবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম জিনিসটা অতটাও স্ট্রিক্ট না যতটা লোকে ভাবে, ঠিক আছে? ডিফারেন্সটা বুঝতে হবে যে ইটস নট টু ইজি, ইটস নট টু হার্ড, দ্যার ইজ আ ব্যালেন্স, একদম ব্যালেন্স আছে। খুব সহজও না, খুব খুব ডিফিকাল্টও না ব্যাপারটা। অনেক লোকে ভাবে যে ভীষণই ডিফিকাল্ট, মানে সেই ডায়েট করতে হবে, মানে খালি শাক সবজি খেতে হবে, স্যুপ স্যালাডে থাকতে হবে, সেই জন্য অনেকে ভাবেও না, মানে ফিটনেসটা ওজনটা কমাবে সেই ব্যাপারে চিন্তাও করে না। কারণ কি, এই ভুল ধারণাটা অনেক মানুষের আছে যে ডায়েট করা বা মানে কী বলো, মানে ফিটনেসে যাওয়া, ওজন কমানো, মানে একদম সব মানুষ জীবনের মতো সব ছেড়ে দেওয়া, ইটস সো রং। থার্ড টিপ, যেটা একটা বিশাল ওজন কমানোর জন্য খুব হেল্প করবে, সেটা হচ্ছে মানে এটা তোমার ডায়েট আর ওয়ার্কআউটের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট, ইজ তোমার সারাউন্ডিং আর তোমার লোকজন আশেপাশে কারা। বন্ধুবান্ধব বিশাল খেতে পছন্দ করে, খাওয়া দাওয়া ছাড়া আর কিছু বোঝে না, ভাবে না, জানে না, আর খাওয়া দাওয়া মানে জাঙ্ক খাওয়া দাওয়া, মানে সারাক্ষণ তোমার মানে তোমার গ্রুপ ফ্রেন্ড সার্কেলটা ইজ লাইক দ্যাট, মানে আমাদের একটা ছোক ছোক বাতিল থাকে না, বাইরে গিয়ে বন্ধুদের সঙ্গে দেখা করবো বা রেগুলার চপ সিঙ্গারা মোমোস খাবো, পিজা অর্ডার করবো, ওই ফ্রেন্ড সার্কেলটা আইডেন্টিফাই খুব করা ইম্পর্ট্যান্ট। কী করছো তুমি, কি কলেজের পর রোজ গিয়ে বাইরে খাচ্ছো বা অফিসের পর রোজ কিছু না কিছু জাঙ্ক খেয়ে নিচ্ছ? তো তুমি যদি ওরকম একটা এনভায়রনমেন্টে থাকো, তো ওই এনভায়রনমেন্টে একটা ফিটনেস বা একটা ডায়েট করবো, ওজন কমবো, সেই জিনিসটা আসবেই না। মানে আসলেও লোকে হাসবে, লোকে বলবে যে কে ডায়েট করছিস, অনেক রকম কথা শোনাবে। তো ওই ফ্রেন্ড সার্কেলটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তুমি সিরিয়াস হও আর তোমার যদি আশেপাশে চার পাঁচটা লোক বা ছটা সাতটা পুরো গ্রুপে সবাই আনফিট, আনহেলদি, সবাই সারাক্ষণ খাওয়া দাওয়া নিয়ে আছে, ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু বি ফিট ইন দ্যাট গ্রুপ। তোমায় কী করতে হবে এই সিচুয়েশনে, তোমাকে একটা স্টেপ ব্যাক নিতে হবে। তুমি এখন এরকম বন্ধু গ্রুপের সঙ্গে সপ্তাহে একদিন বা দুদিন দেখা করবে, বা দেখা করলে যতক্ষণ জাস্ট কথাবার্তা বললে, যখনই বললে চল এবার চপ খেতে যাই, চল এবার মোমো খেতে যাই, চল, ওই একটা গ্রুপের থেকে তুমিকে নিজেকে একটু ডিট্যাচ করতে হবে ফর ফিউ ডেজ, মানে নট 7 days a week, মেবি ইউ স্টার্ট উইথ ভিজিটিং দ্যাম 3 days a week, 3 দিন, চতুর্থ দিন গিয়ে আড্ডা মারবে না। কারণ কি, এটা হেলথ ভীষণ ইম্পর্ট্যান্ট টু অলসো সি কি তোমার ফ্রেন্ড সার্কেল কীরকম। আমার এটা বলছি কারণ কি, আমার আনহেলদি লাইফস্টাইলের প্রাইম কারণ ছিল অফিসের পর আমি রোজ কোনো ভীষণই বাজে হ্যাবিট ছিল 2017-16, ইউনো, অফিসে কাজ করতাম আর বন্ধুদের সঙ্গে এই এবার পার্টি করতে কোথায়, এই লেডিস নাইট কোথায়,
একটা ন্যাক ছিল, তো ওই ন্যাকটা আইডেন্টিফাই করবে। আমি জানি যে এখন করোনা প্যান্ডেমিক লকডাউন, লোকে বাড়িতেই বন্ধ, যাচ্ছে না বাইরে, বাট লকডাউন শেষ হচ্ছে, করোনা সিচুয়েশন ইম্প্রুভ হয়ে গেছে, লোকে বাইরে বেরিয়ে গেছে লাগাম ছাড়া। এবার কোয়েশ্চেনটা হচ্ছে, যারা পার্টি করতে পছন্দ করে, যারা একটু ইউনো ফ্রেন্ডদের সঙ্গে চিল করতে পছন্দ করে, তারা কি লাইফ সঙ্গী ছেড়ে দেবে? একদম না, অ্যাবসলিউটলি নট। সবই তুমি করতে পারবে, একটু মাপ রেখে করতে পারবে, রোজ গিয়ে বা রোজ অল্টারনেট ডেতে গিয়ে করতে পারবে না, বুঝছো? এটা করতে পারবে না, যখন ওয়েট লস আছে করতে পারবে না, সহজ কথা। ওয়েট লস কেন, যখন মেনটেন করবে আমার মতো, তখনও রোজ গিয়ে আর পার্টি করতে পারবে না, তখন তোমাকে একটু গ্যাপ দিয়ে সপ্তাহে হয়তো একদিন বা ম্যাক্সিমাম দুদিন, তাও একটু ব্যালেন্স করে ম্যানেজ করতে হবে। ফোর্থ হ্যাক আমি এটা বলবো, তোমার গ্রসারি লিস্টটা খুব ইম্পর্টেন্ট, মানে তুমি গ্রসারি লিস্টটাকে কন্ট্রোল নিতে হবে। বাড়িতে আনহেলদি ফুড যত কম আনবে তত তুমি কম খাবে, ঠিক আছে? তো এইটাকে খুব ভালোভাবে মনিটর করবে যে তোমার বাড়িতে গ্রসারি লিস্টে তুমি যখন অনলাইন অর্ডার করো বা মুদির দোকান থেকে যখন খাবার আনছো, মাসের বাজার আনছো, স্পেন্সার যাচ্ছো, বিগ বাজার যাচ্ছো, কী খাবার ওঠাচ্ছ, যেই খাবার ওঠাবে তোমার লাইফস্টাইলটা কিন্তু ইমিডিয়েটলি সেরকম হয়ে যাবে। তুমি কি বেশি সবজি ওঠাচ্ছ না বেশি চিপস ওঠাচ্ছ, এরকম টাইপের ব্যাপারটা, বুঝেছো তো? কারণ আমার বাড়িতে এই নিয়ে ভীষণ ঝামেলা হয়, মাঝে মাঝে যখন আমি অর্ডার করি অনলাইন তখন তো গিফট বেশি আসে না, আর যখন আমার কর্তা অর্ডার করে তখন ভালোই অন্য জিনিসপত্র এসে দেয়। বাড়িতেও তুমি জাঙ্ক খেতে পারো, এরকম কিছু না, বাইরে গিয়ে লোকে জাঙ্ক খায়। ওকে, অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট যেটা আমি বলবো সেটা খুব ইম্পর্টেন্ট, আর আমার মনে হয় ওজন কমানোর জন্য বা মেনটেন করার জন্য বা জাস্ট একটা জেনারিক ফিটনেস, ফিট হেলদি লাইফস্টাইলের জন্য খুব ইম্পর্টেন্টটা বোঝা, যে ইয়র বডি, ইয়র হেলথ, ইয়র মাইন্ড ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার শরীর তোমাকে দেখতে হবে, রাইট? মানে মা বাবা যাই করুক বা তোমার হয়তো বিশাল কেয়ারিং পার্টনার বা তোমার ফ্যামিলি খুব ভালো, সবাই তোমাকে সবারই মোটামুটি ফ্যামিলি দেখবে আর ভালোই হয়, রাইট? বাট মানে এটা ভুলো না যে যখন ঝামেলায় আমরা পড়বো তখন তো আমাদেরকে এটা ভুগতে হবে না, যখন অসুস্থ হব, যখন ফিটনেসের উপর খেয়াল করবো না, যখন কোনো প্রবলেম হবে তখন ভুগবিটা কি, তোমার মা বা আমার মা আমার হয়ে ভুগবে না, না আমাকে সাপোর্ট করতে পারে, আমাকে সাহায্য করবে, আমাকে হেল্প করতে পারে আমার বর বা আমার ফ্যামিলি, বাট আমার যে পেনটা হবে, কষ্টটা হবে, শরীরে যে ব্যথাটা হবে সেটা আমার নিজেরই হবে, আমার মায়ের সেটা হবে না। আর একটাও জিনিস ভেবো যে আমি এটা বলছি না যে মোটাদেরই, যে যারা একটু মোটা হয় তারই শারীরিক, তাদেরই শারীরিক কষ্ট হয় বা তাদেরই ডিজিজ হয়, অনেক লিন থিন লোকেদেরও অনেক রকম অসুবিধা হয়, অনেক রকম ডিজিজ হয়। তো এইটা থিন আর ফ্যাটের নয়, ব্যাপারটা হচ্ছে ফিটনেস নিয়ে, ঠিক আছে? ইটস নট অ্যাবাউট বিং থিন অর ফ্যাট, ইটস অ্যাবাউট বিং ফিট। বিং ফিট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? বডি ফ্যাট পার্সেন্টেজ যদি কমের দিকে রাখতে হবে, জাস্ট জেনারেলি ঘুমটা ভালো হতে হবে, খাওয়া দাওয়াটা হেলদিয়ার সাইডে রাখতে হবে। অলমোস্ট 6 মাস হচ্ছে যে আমি অনলাইনে এখন ক্লাসেস নিচ্ছি, আর আমি উইকেন্ডে অনেকের সঙ্গে যারা রেগুলার তাদের সঙ্গে দেখা করছি, আমি কিন্তু 6 মাসে প্রায় বুঝে গেছি রেগুলার কারা। যারা রেগুলার তারা একটাও ক্লাস মিস করে না, আর অনেকেই হয় যারা ভাবে শুরু করে তারপর সেটা কন্টিনিউ করতে পারে না। তো কনসিস্টেন্সিটা ইম্পর্টেন্ট, এইটা বুঝতে হবে ব্যাপারটা যে শরীরটা তোমারই, তোমার শরীরের ব্যাপারে তুমি যদি না ভাবতে পারো তাহলে তো বস, নাথিং উইল হেল্প ইউ, রাইট? নাথিং উইল হেল্প ইউ। সো এই মাইন্ডসেটটা রেখো, এইটা ভেবো যে শরীরটা তোমার, কনসিস্টেন্সিটা তোমাকেই নিতে হবে। তোমার কিছু বললে ফ্যামিলিতে তোমার হয়ে অন্যজন ভুগতে পারবে না। হ্যাঁ, এই কয়েকটা জিনিস মাথায় রেখো, কনসিস্টেন্সিটা আমি আবার বলছি ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। এই 5টা হ্যাকস অ্যান্ড টিপস তুমি ডেফিনেটলি লাইফস্টাইলে দেখো। চলো, আমি তোমাদের সঙ্গে আবার দেখা করবো অন্য ভিডিওতে, সেম ভিডিওগুলো এখানে দেখে নিও, আর নিচে ডিসক্রিপশন বক্সটা চেক করে নিও ফর এনি প্রোডাক্ট লিঙ্ক ডিটেলস, অর ইফ ইউ ওয়ান্ট টু এনরোল ইন মাই ক্লাসেস অ্যান্ড এভরিথিং, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্স। বাই।